পূজো বাধা পড়ে গেল। একি অলক্ষণে কথা কইছো বাবা, তোমার হাতে তো কখনো পূজোয় বাধা পড়েনি, তবে আজ কি হলো? ওই শহরের লোকগুলো যখন থেকে গ্রামে ঢুকেছে তখন থেকে একটার পর একটা অলক্ষণ লেগে রয়েছে। মন্দিরে আমি কোনদিন ধুনো দিই? ওরা দিল, কি দরকার ছিল ধুনো জড়াবার? আর কখনো ওদের বাঁচাতে যাবিনি, কখনো না, এটা বলে দিলাম তোর। শহরের লোকেদের সঙ্গে বেশি কথা কর, কোনো প্রয়োজন নেই তোর। এই যদি সে হয় তাহলে তার থেকে বড় শত্রুর আর তোর নেই। ওমা বাবু কোথায় গা? দু বাচ্চা কাণ্ড হলো ওনার সঙ্গে, ওনারা নিশ্চয়ই ভয় পেয়ে কলকাতা ফিরে গেছেন তো? ফের তুই ওদের কথা টানছিস? সে কোথাও যায়নি, ওরা সবাই থেকে গেছে বড় বাড়িতে। কিন্তু একটা কথা মাথায় রাখবি, ওদের নিয়ে তোকে কোনো ভাবনা চিন্তা করতে হবে না, এটাই শেষ কথা আমার। এ কি কথা কইতো তুমি? ওনার যে এখানে বাড়ি বিপদ, ওনারা কেন কেন এখানে থাকতে গেলেন, চলে গেলেন না কেন? না না, আমার আমার ওনাকে পাহাড়ে দিতে যেতে হবে, ওনার বাড়ি বিপদ আমাকে পাহাড়ে দিতে যেতেই হবে। তুই এই শরীর নিয়ে কোথায় যাবি? কোথাও যেতে হবে না তোকে এখন। আমি আটকিও না মা, ওনার বিপদ জেনেও আমি এখানে চুপ করে বসে থাকবো তা কি হয়? পঞ্চমী পঞ্চমী, আমি মানা করছি তোরে, ওদের ব্যাপারে তুই নিজেকে জড়াবি না, যা যা এখন ঘরে থাকবি, যা। আমায় তোমরা ক্ষমা করো, একজনের জীবন মরণের প্রশ্ন, উনি যতক্ষণে গ্রামে আছেন আমি ওনাকে পাহাড়ে দিতেই হবে, পাহাড়ে দিতেই হবে। হ্যাঁ আমি আসি। মেয়েটি না আমার ছেলের সাক্ষাৎ রক্ষা কবচে কাজ করেছে জানেন, ভাগ্যে সে গ্রামের মেয়েটি ছিল। আমার মনে হয় ঠাকুরই বোধ ওই মেয়েটাকে আমার ছেলেকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন। কিঞ্জল, তুমি নিশ্চিত তোমার আশেপাশে কোনো সাপ ছিল না? লতা 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 ভাবি, কোনো কিছু একদম খাওয়ার ব্যবস্থা করছে, আমি আসছি। কি হলো কিঞ্জল, ঠিক করে বলো, সাপ ছিল না? না, ওখানে কোনো সাপ ছিল না, কিন্তু কয়েকজন বয়স্ক মহিলা আমাকে ঘিরে ধরে কিসব অদ্ভুত প্রশ্ন করছিলেন, তাদেরকে আমি চিনি না, দেখিনি এক কোনো দিন। তাদের প্রশ্ন শুনে মনে হলো মাথায় গন্ডগোল আছে, কিন্তু ওখানে কোনো সাপ ছিল না। কিন্তু একেবারে অচেনা কেউ তোমাকে নিয়ে গেল, কারা তোমাকে ঘিরে ধরল, ব্যাপারটা ভারী অদ্ভুত আশ্চর্যের। আশ্চর্যের তো বটেই, কিন্তু পঞ্চমী দৌড়ে এসে আমায় সাবধান করায় ওরা ওখান থেকে পালিয়ে গেল, তারপর ওদের দেখতে পাইনি আর, কিন্তু কোনো সাপ ওখানে ছিল না। নিশ্চয়ই ছিল, তুই দেখতে পাসনি, অন্ধকারে দেখবি বা কে করে? এরকম অচেনা জায়গায় দুমদম করে বেরিয়ে যাচ্ছিস, এবার তো দেখছি যতক্ষণ এখানে আছিস ততক্ষণ তোর জন্য একটা পাহারাদার রাখতে হবে। কিন্তু পঞ্চমী যখন আপনাকে বলেছে যে মা মনসার পুষ্যিরা আপনার দিকে এসেছিল, এটা কিন্তু ঠিক। আর তাছাড়া জঙ্গলের মধ্যে ওই রাত্রিবেলায় যদি এসে থাকে তাদের কি আর চোখে দেখা যায়? তাই আপনি হয়তো দেখতে পাননি, কিন্তু একই দিনে দুবার ওই মা মনসার পুষ্যির উৎপাত আমার কিন্তু ভীষণ ভয় করছে। তারপর পুজোর বিঘ্ন ঘটল। হ্যাঁ, এইভাবে পুজো বন্ধ হয়ে যাওয়া ঘোর অমঙ্গলের লক্ষ্য। পঞ্চমী যখন আপনাকে বলেছে যে মা মনসার পুষ্যিরা আপনার দিকে এসেছিল, এটা কিন্তু ঠিক। পঞ্চমী অজ্ঞান না হলে হয়তো ওর মুখে আরো কিছু কথা জানা যেত, তবে আমিও একমত, ও যখন বলেছে সাপ আছে তখন নিশ্চয়ই সাপ ছিল। কিঞ্জল বাবু, আজ কিন্তু আপনি আরেকটা বড় ফাঁড়া কাটালেন। আচ্ছা, পঞ্চমীকে একবার এখানে ডাকা যায়? এখন এখানে? হ্যাঁ, এখন এখানে আমার কিছু প্রশ্নের জবাব চাই। আপনারা সকলেই থাকবেন, সবকিছু শুনবেন। দক্ষিণা, পঞ্চমীকে ডাকতে কাউকে পাঠাও না। বাবু বাবু, ওই তো নিজেই এখানে এসে গেছে। আপনি আপনি এখনো রয়ে গেছেন কেন গ্রামে? আপনার আপনার তো গ্রামের থেকে যায় একদম উচিত কাজ হয়নি,
আপনাকে তো কইছিলাম ফিরে যেতে, আপনি কেন ফিরে যাননি তাহলে? কেন রয়ে গেলেন এখানে? কেন কেন রয়ে গেলেন? আমরা আটকানোর অনেক চেষ্টা করেছিলাম বড়গিন্নিমা, কিন্তু পঞ্চমী জোর করে ঢুকে পড়েছে। তোরা যা, আমি দেখছি। পঞ্চমী ভেতরে। আমি ঠিক কথা কইছি মা ঠাকুরন, আপনার ছেলের ওপর কিন্তু বিপদের কারণে এখনো ঝুলছে। আপনাদের গ্রামে থেকে যা একদম ঠিক কাজ হয়নি, একদম ঠিক কাজ হয়নি। আপনারা গ্রামে থেকে গেছেন যখন, তখন আজকে রাতটুকু কিন্তু ঠিক করে পার করতে হবে। তার জন্য এমন কাউকে ওনার সঙ্গে থাকতে হবে যে যে তাকে পাহারা দিয়ে রাখতে পারবে। What? পাহারা? আমাকে পাহারা দিতে হবে? হ্যাঁ, আপনার সুরক্ষার জন্য কইছি গো বাবু, আপনাকে পাহারা দিয়ে রাখতে হবে। আমি আমি মানছি এই পাহারাদার রয়েছে, অনেক লোকজন রয়েছে এখানে, কিন্তু সে বিপদের হাত থেকে আপনাকে আপনাকে ওরা কেউ বাঁচাতে পারবে না। তাই জন্য আমি নিজে ছুটে এসেছি আপনাকে পাহারা দেবো বলে। আপনি আমায় পাহারা দেবেন? কিন্তু কেন মা? তোমার কপি পুরো পুরো তোমার মতো কথা বলছেন। আচ্ছা, আমি কি কোহিনূর হীরে নাকি যে আমায় পাহারা দিতে হবে? কি আমায় কি লোকে চিন্তায় করে নিয়ে যাবে? কিঞ্জলকে যে পাহারা দিতে হবে আর সেটা তুমি জানলে কি করে? মানে আমি তো একটু আগে বলছিলাম, কিন্তু তুমি তুমি এখানে এসে বললে। ওই যে যেভাবে বুঝেছিলেন বড়গিন্নিমাকে সাপে কাটবে, আজ দুপুরবেলা যেভাবে বুঝলেন বাপুর বিপদ, আজ সাঁঝের বেলা যেভাবে দেখলেন বাপুকে সাপে ঘিরে ধরেছে, দেখুন আপনার শরীর ঠিক নেই তো, তাই বোধ হয় আপনি একটু বেশি দেখছেন বেশি শুনছেন। আপনি আমার চিন্তা না করে বাড়ি গিয়ে রেস্ট নিন, মানে বাড়ি গিয়ে বিশ্রাম নিন। বিশ্রাম নেবার সময় নেই গো, আমাকে বাবা নীলকণ্ঠ যে কাজে সঁপেছেন সে কাজে যে বিশ্রাম নেওয়া যায়নি। তুমি সত্যি বড় অদ্ভুত মেয়ে তো, তোমাকে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। এই রাতের অন্ধকারে নিজের বিপদ উপেক্ষা করে তুমি তুমি দৌড়ে এসেছো ওকে পাহারা দেবে বলে, ঠাকুরের কাজ বলে। হ্যাঁ গো মা ঠাকুর, বাবা নীলকণ্ঠ আমায় যে কাজে সঁপেছেন সে কাজ আমি আমার প্রাণ দিয়ে হলেও করব। আমি বলছি ওসবের কোনো দরকার নেই, আপনি আপনি বাড়ি যান। না না, দোয়াই আপনাদের, আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না, আমি কাউকে বিরক্ত করবো না, দোড়ের কাছে চুপটি করে বসে থাকবো। ওই কাল আপনারা যখন গাড়ি নিয়ে রওনা দেবেন আমি তখনই চলে যাব। ও বড় গিন্নিমা, দয়া করুন না, আমাকে এই রাতটুকু ওনাকে পাহারা দেবার অনুমতিটুকু দিয়ে দিন, দয়া করে। চলো 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 পাল্টাই।